তাকে খেলার মাঠ থেকে ফিরাতে পারে না। মসজিদের আজান তোমাকে ক্রিকেট খেলা থেকে ফিরায়া মসজিদে আনতে পারে না। টিভির সামন থেকে তোমারে মসজিদে আনতে পারে না। অথচ মুয়াজিন তোমারে ডাক দেয় না রে যুবক, ডাক আল্লাহ নিজে ডাক দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তুই যা করতেছ এটা ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তুমি যা করো সব ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এতগুলা ডাক তোমাকে মসজিদের মিনার থেকে মালিক দে, অথচ তোমাকে মোবাইল থেকেই সরাইতে পারে না। তুমি খেলার মাঠ থেকে আসতে পারলা না, না টিভির পর্দার সামন থেকে তুমি বের হতে পারলা না। বলো কিয়ামতের ময়দানে ওই ছোট্ট দুই বালক মুআযা আর মুআওয়াজ, এদের সামনে কেমন করে মুখ দেখাবা? আল্লাহ যদি দাঁড় করায়, আল্লাহ যদি দাঁড় করায়, বান্দা একটু মুখ দেখা তো দেখি। ওরাও তো তোমার মতো খেলার মাঠই ছিল, ওদের খেলার মাঠ থেকে ওরা কেমন করে আসলো, তুমি কেন আসতে পারলা না? ভাইরা বন্ধুরা, মা দুটা সন্তানকে চুমু খায়, চুমু খায় আদর কইরা, মা কপালে চুমু দিয়া কই, বাবা আমার দিলটা ভরে গেছে রে বাজান, যাও মায়ার নবীর সাথে তোমরা যুদ্ধে যাও। আমি মা দোয়া করি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি দুইজন শহীদের মা হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। ইমানদারির ভিতরে যারা মুত্তাকি, আল্লাহ বলেন তারা আল্লাহর বন্ধু। আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথা পরিষ্কার বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি খাঁটি মুমিন হও, মুত্তাকি হও, তাহলে তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই, বিজয় তোমাদেরই হবে। যেরকম সুবহান, আবার অন্যত্র বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যারা আমার বলি, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, তাদের সামনে ভয় ভীতি আসবে, আমি আল্লাহ তার পাশে থাকব। কয় ওলি কারা? এক হলো ইমান আনবে, আর মুত্তাকি হবে। যদি তাকওয়া আমরা হাসিল করতে পারি, তাহলে আল্লাহ বলেন আমিও তোমার বন্ধু, তাকওয়ার খাতিরে তুমিও আমার বন্ধু। তাহলে দৌলতে তাকওয়া যদি আল্লাহকে পাশে রাখতে হয়, আল্লাহর সাহায্য যদি পেতে হয়, তাহলে তাকওয়া লাগবে। প্যারে হাজিরিন, ইতিহাস সাক্ষী, যে যুগে ইমানদার মুমিনের কাছে তাকওয়া ছিল, তারা সংখ্যায় কম ছিল, সংখ্যায় কম ছিল, অস্ত্র তাদের কম ছিল, এরপরেও আল্লাহ তাদের সাথে তাকায় বিজয় এসেছে, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? তাহলে বোঝা গেল মুসলমান কখনো অস্ত্র বলে যুদ্ধ করে না, মুসলমান সৈন্য বলেও যুদ্ধ করে না, মুসলমানের মূল অস্ত্র হলো, মূল পাওয়ার হলো আল্লাহকে পাশে রাখা, আল্লাহর সাহায্য কাছে রাখা। আমার সাথে কোন দেশ আছে সেটা বড় বিষয় নয়, আজ বর্তমান বিশ্বের মুসলমান কারে পাশে রাখার দরকার এটা ভুলে গেছে। যারে পাশে রাখলে বিজয় নিশ্চিত, তারে পাশে না রাইখা, পাশে রাখতেছে আমেরিকারে, পাশে রাখতেছে রাশিয়ারে, পাশে রাখতেছে চীন রে। সে মনে করতেছে চীন পাশে না থাকলে, আমেরিকা পাশে না থাকলে, রাশিয়া পাশে না থাকলে আমার বিজয় আসবে না, আমি নিশ্চিহ্ন, আমি শেষ হয়ে যাব। কিন্তু আল্লাহ বলেন না, বান্দা তুই ভুল করেছ, তোমার ফিকির হওয়ার কথা ছিল কোন দেশ আমার পাশে আছে সেটা আমার বিষয় নয়, আমার বিজয় যদি নিশ্চিত করতে হয় কেউ পাশে থাক না থাক আমার আল্লাহকে পাশে রাখতে হবে, এটাই হওয়ার কথা ছিল। আর এই জায়গাতেই আমরা ভুল করেছি। বর্তমান দুনিয়ায় মুসলমান নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত, পরাজিত, এর একমাত্র কারণ আমরা কারে পাশে রাখবো এটা ভুলে গেছি। সব ভুয়া আর বেঝাল আর দুর্বলকে আমরা আমাদের পাশে রাখতেছি, সবল যিনি তারে আমরা নারাজ করে ফেলেছি,
তারে আমরা নারাজ করে ফেলেছি, তার মুখ তিনি অন্যদিকে ফিরে এনেছে। বন্ধু বন্ধুর জন্য এত পাগল হবেই তো, বন্ধুত্বের দাবি হলো বন্ধু বিপদে পড়লে বন্ধু পাশে এসে দাঁড়াবে। কেউ যদি বলে আমি তোমার বন্ধু কিন্তু বিপদে যদি সে আমার পাশে না থাকে তাহলে বোঝা গেল এই দাবিটা একটা আস্ত মিথ্যা এবং ধোকাবাজি কথা। বন্ধু যদি বলেই তাহলে বন্ধুত্বের দাবি হলো বিপদে পড়লে তার সাহায্য আগায় আসবে। আল্লাহ যদি বলেন আমি তোমাদের বন্ধু তাহলে আমাদের বিপদে আল্লাহ কোথায়? বন্ধুত্বের দাবি তো এই নয় বন্ধু মার খাবে আর বন্ধু তাকায় তাকায় শুধু দেখবে, এটা তো বন্ধুত্বের দাবি নয়। কেন এমন হলো? কারণ আমরা আমাদের বন্ধুকে এত নারাজ করে ফেলেছি, আমরা বন্ধুত্বের কথা ভুলে গেছি, এজন্য আল্লাহ মুখ ফিরে ভুলে গেছি আমরা। কঠিন দুই বন্ধু, একজন নেশার আরেকজন বাঁচে না, একজন নেশার আরেকজন চলে না, কোথাও যায় না, খায় না, একজন অসুস্থ হয়ে গেছে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বয়ানটা সামনের দিকে নিচ্ছি, অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ সবার আছে তো? বর্তমান পরিস্থিতি আমাদের প্রত্যেকেরই জানা আছে কম বেশি, ঠিক না? সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতেছি, এই মুহূর্তে আমরা যারা ওয়াজ শুনতেছি হয়তো এই সময়টাতে গাজার মুসলমানদের বাড়িতে বৃষ্টির মতো বম্বিং হচ্ছে, বৃষ্টির মতো বম্বিং হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলি রেহাই পাচ্ছে না, হাসপাতালগুলি মৃত্যুপুরি হয়ে গেছে, হাসপাতালের ভিতরে লাশ রাখার জায়গা নাই, সমস্ত কারেন্ট বিদ্যুৎ সব বন্ধ করে দেওয়া হয়েছে, পানির লাইন বন্ধ করে দিয়েছে হায়ানার দল, খানা পানি বাহির থেকে কেউ পৌঁছাবে সেই পথটাও বন্ধ করেছে বর্বর ইহুদি জাতি, কোনো রাস্তাই তারা খোলা রাখে নাই। এজন্য মনের ভিতরে খুব কষ্ট আর খুব ব্যথা জমায়া আপনাদের সামনে হাজির হয়েছি, মন থেকে কিছু কথা বলবো, যদি আপনারা গ্রহণ করেন। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কথাগুলি আমাদেরকে বুঝার এবং দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করো। সবাই বলে আমিন। মুয়াজ্জিন হাজিরিন, যে কথা বলতেছিলাম, দুই বন্ধু, এক বন্ধু খুবই অসুস্থ, আবার আরেক বন্ধু সুস্থ, অসুস্থ বিছানায় পড়ে বলতেছে, দোস্ত আমাদের এলাকায় আজকে একটা ওয়াজ মাহফিল, ভালো একজন বক্তা আসতেছেন, আমার খুব পছন্দের, হুজুরের বয়ানটা আমার শোনার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি অসুস্থ যেতে পারতেছি না। দোস্ত এক কাজ কর, তুই জানা যা, তুই ওয়াজ মাহফিলে যা, যাইয়া হুজুরের ওয়াজটা মোবাইলে একটু রেকর্ড করবি। ক দোস্ত আমার কাছে তো MB নেই। কই নে, আমি তোরে 500 টাকা দিলাম, MB ঢুকাবি, আবার যাওয়া আসার রিক্সা ভাড়া এটাও তুই দিবি, আবার মাঝখানে যদি তোর কিছু বুট মুড়ি খাইতে হয় তাও খাইবি, তোরে 500 টাকা দিলাম, তুই MB সহ যাতায়াত খরচ সহ সব করবি, আর মূল দায়িত্ব হলো হুজুরের ওয়াজটা রেকর্ড করা। সে 500 টাকা লইয়া রওনা দিছে, ওয়াজে আসবে, বয়ান শুনবে, রেকর্ড করবে, মাঝখানেই তার এক বান্ধবী তারে পায়া গেল, পুরানা বান্ধবী, বান্ধবী সকিনা পাইয়ে যখন চোখের ইশারা দিছে, হে রিক্সা থেকে নাইমে বেহুশ, কয় এতদিন পরে কোথ থেকে, কয় আর বইল না আমিও তো তোমারে পাই না, এমন রসের আলাপ শুরু হয়েছে, এখন গল্প করে, এদিকে হুজুরের ওয়াজ শুরু হয়ে গেছে খবর নাই, এদিকে তার রসের আলাপ আর শেষ হয় না। বান্ধবী কয় এতদিন পরে দেখা, একটু মিষ্টি খাওয়াইবা না, মিষ্টি খাওয়াইবা না, হ্যাঁ, কয় হ হ পকেটে টাকা আছে তো, একটু দাঁড়াও, বন্ধু দিছিল যে টাকা MB ঢুকাইয়া ওয়াজ রেকর্ড করার জন্য, এই টাকা দিয়ে মিষ্টি কিনে বান্ধবীরে মিষ্টি খাওয়ায়, বান্ধবীরে কি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, ওয়াজের ফতে ওয়াজ শেষ, তার রসের আলাপ এখনো শেষ হয়। পরের দিন দুস্তর সাথে দেখা, দুস্ত কয় দুস্ত দে আমার ওয়াজটা দে, কয় ইন্না লিল্লাহ, দুস্ত কেমনে যে তোমারে কই, বড় লজ্জা লাগতেছে, কয় কি শিখো, কয় আমি তো ওয়াজের মাঠেই যেতে পারি না, কেন, তো আর কইও না, বান্ধবী লাগাল পেয়েছে, কয় টাকা দে, কয় টাকা কই পাইবা, টাকা দিয়ে তো বান্ধবীরে মিষ্টি খাওয়াইছে। এখন দোস্ত বলতেছে, দোস্ত দেখ এতদিনের সম্পর্ক তোর সাথে, সুখে দুঃখে আমি তোর পাশে, আজকে আমি তোরে ফুজি দিলাম, ডিউটি শুধু একটা, ওয়াজটা রেকর্ড করা, আমার এই ওয়াজ রেকর্ড করতে যায়া তোর যাতায়াত খরচ বাদে তোর বুট মুড়ি খাওয়ার টাকাও থাকবে, এটা বুঝছেই আমি দিছি। আরে তুই যদি আমার ডিউটিটা পালন করতি, ওয়াজটা রেকর্ড করতি, আর আসা যাওয়ার পথে
এক দুই গাল গল্প বান্ধবীর সাথে করে নিতি অথবা বুট পরি খাইতি, আমি তোর কাছ থেকে এত হিসাব নিতাম না যে আসা যাওয়ার খরচ হইল মাত্র 100 টাকা, আর বুট পরি না হয় খাইলে তুই আরো 50 টাকা, না হয় আরো খরচ হইল তোর আরো 50, গেল তোর 200, বাকি আমার 300 কই, বাকি আমার 200 কই, এত হিসাব আমি নিতাম না। আমি খুশি হয়ে যেতাম যদি আমি মূল ডিউটিটা পাইয়া যাইতাম, যদি আমি পাইতাম যে তুই ওয়াশটা আমার হাতে দিয়ে দিস, আমি বাকি হিসাব তোর কাছে চাইতামই না খুশি হয়া। কিন্তু তাই তা করলি না, আমার দেওয়া পুঁজিটা তুই তোর বান্ধবীর তোলে খরচ করলি, অথচ আমার ডিউটিটা পালন করলি না। নে আজ থেকে তুই তোর পথে, আমি আমার পথে, এখন থেকে বন্ধুত্ব আর তোর সাথে নাই। পরের দিন বাজারে দুজন একসাথে দেখা, কেউ কারোর সাথে কথা বলে না, একটু পরেই দেখা যায় তার দুস্তরে আরো 5 জনে দৈরে পিটাইতেছে মারতেছে, আরেকজনে কয় কেউ তোমার দুস্তরে পিঠায়, তুমি যদি তাকায় তাকায় দেখো, অন্য সময় দেখলাম তুমি যে আগে পড়ছো, এই আমার দুস্তর গায়ে হাত তুলবে পরে, আগে আমার সাথে বুঝ, কিন্তু আজকে তাকায় তাকায় দেখো ঘটনা কি। তখন সে মুখটারে নারাজ করে বলতেছে, ইয়ে যে খারাপ, ইয়ে যে বেঈমান, ইয়ে যে বাটপার, ইয়ে যে নিমক হারাম, এর কপালে আরো মায়ের দরকার। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোরে ফুজি দিছি, এই হাত আমার দেওয়া ফুজি, এই চোখ আমার দেওয়া ফুজি, এই সুস্থ দুটা পা আমার দেওয়া পুঁজি, সুস্থ একটা বিবেক আমি আল্লাহর দেওয়া পুঁজি, এই পুঁজিটা দিয়ে তোরে পাঠাইছি ডিউটি একটা, আমার গোলামি কর, এই ডিউটিটা পালন করতে যায় কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, আল্লাহর গোলামি করতে যায় যদি কিছু ভুল ত্রুটি হয়েও যায়, আল্লাহ খুশি হয়ে ওই ভুলগুলা মাফ করে দিবে। যদি আল্লাহ তার দেওয়া ডিউটি বান্দার কাছ থেকে বুঝে পায়, চলার পথে যত ভুল ত্রুটি আল্লাহ এগুলার খোঁজ নিবে না, এগুলা খবর নিবে না, এগুলা খুঁজে খুঁজে তালাশ করবে না, আল্লাহ খুশি হয়ে হয়তো সার দিয়া দিবে, কিন্তু না আমরা তা করি নাই। আল্লাহর দেওয়া পুঁজি সকিনার তলে ঠিক কিনা জোরে কন, আল্লাহর দেওয়া পুঁজি বান্ধবীর তলে খরচ করি, আল্লাহর দেওয়া চোখ আজ নাপাক জায়গায় নাপাক দৃশ্যে আমি ব্যয় করি, আল্লাহর দেওয়া বিবেক আমি খারাপ চিন্তায় ব্যয় করতেছি, আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া পা আমি অন্যায়ের দিকে ব্যবহার করছি। রব্বুল আলামিন এত কষ্ট পায় বান্দা, ফুজি দিলাম আমি ডিউটি তোর একটা, আমার ডিউটি ভুইলা, তুই আমার ফুজি তোর বান্ধবীর জন্য খরচ করতেছো, অথচ আমার ডিউটিটা ভুলে গেলে, নে আজ থেকে তুই তোর পথে আমি আল্লাহ আমার পথে। ছিল বন্ধুত্ব নবীর যুগে, ছিল বন্ধুত্ব সাহাবীদের যুগে, ছিল বন্ধুত্ব ওই মানুষগুলির সাথে যে মানুষগুলি আমার দেওয়া ডিউটি তারা ঠিকমতো আদায় করেছে। তুই যখন আমার ডিউটি ভুলে গেলি, তুই তোর পথে চল আর আমি আমার পথে চলি। আজ আমি আপনি মার খাই, আল্লাহ দেখে সাহায্য করে না, কারণ আমাদের এটা হাতের কামাই, ঠিক কি নাজরে কর, হাতের ওয়ালা তাকিলু ওয়ালা তাহজাবু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি করো না, হীনমন্যতায় তোমরা বুক বানাও, বিজয় তোমাদেরই হবে, শর্ত শুধু একটা, খাঁটি মুমিন হয়ে যাও। হাত কেন দিছি এটা ভালো করে বুঝো, হাতটারে মুমিনের হাত বানাও, চোখটারে মুমিনের চোখ বানাও, জবানটারে মুমিনের জবান বানাও, দিলটারে মুমিনের দিল বানাও। যদি এইভাবে তুমি তোমার অঙ্গগুলিকে মুসলমানের অঙ্গ বানাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুশ্মন যত অস্ত্র নিয়ে ময়দানে হাজির হোক, আমি আল্লাহ বিজয়ের মালা তোমাদের গলায় পরাব। ভাইরা বন্ধুরা, ইহুদিরা বর্বর জাতি, বর্বর জাতি ইতিহাস জানি না আপনাদের, বিবাড়ি আর মানুষ এই জিনিসটারে কি বলে, যার বাড়ি নাই ঘর নাই একটু থাকার জায়গা দেওয়া হয়, আমাদের সিলেটের ভাষায় কয় বৈতল, আপনারা কোন বাদান্যা, আমরা কই বৈতল, ইহুদিরা হলো বাদান্যা জাতি, ওদের কোনো ঘর নাই বাড়ি নাই নির্দিষ্ট কোনো টাকার জায়গা নাই, পৃথিবীর যেখানেই গেছে ওখানেই অশান্তি করেছে,
পৃথিবীর যেখানেই গেছে সেখানেই ফাসাদ সৃষ্টি করেছে। যেখানে অবস্থান একজন ইহুদি থাকলে দশজন মানুষ শান্তিতে থাকতে পারে না, এর পরিচয় এর নাম হলো ইহুদি। এজন্য হিটলার ইহুদিদেরকে ধ্বংস করার পর, সমস্ত ইহুদিকে ধ্বংস করার পর হিটলার বলেছিল আমি সব ইহুদি মারি নাই, সব ধ্বংস করার পর অল্প কটা ইহুদি রেখে দিয়েছি যেন পৃথিবীর মানুষ জানে আমি কেন ইহুদি মারলাম, এরা কতটা বর্বর কতটা জঘন্য, পৃথিবীর মানুষ যেন জানে বুঝে এজন্য কয়েকটা এই বর্বরকে আমি রেখে দিলাম। আজকে প্রমাণিত যে কোয়ার্টারে রাখতে গেছে এই কোয়ার্টার জ্বালাই তো আমরা বাঁচি না। আর যদি হিটলারের সব কুলারের নাম আরতো তাহলে সারা বিশ্বে এখন ইহুদি ছাড়া আর কেউ থাকবেই না। কের মুসলমান কের খ্রিস্টান, ইহুদিরা মনে করে এরাই শুধু মানুষ আর সব গরু ছাগল, এটা এদের ধর্ম বিশ্বাস, ইহুদিদের ধর্ম বিশ্বাস। ইহুদি ধর্ম যারা মানে এরাই শুধু মানুষ আর কেউ মানুষ না, কেউ আদা মানুষ, কেউ তিন ভাগের এক ভাগ, কেউ মানুষই নেই গরু। এজন্য এরা আমাদেরকে মারা, আমাদেরকে হত্যা করা, এটা এরা মানুষ মারা কম মনে করে না, মনে করে যে হায়ওয়ান মারতেছে, এরা মনে করে জানোয়ার মারতেছে, এটা ধর্মীয় বিশ্বাস। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বাইরা বন্ধুরা যুবু এজন্য বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনো, তোমার ভিতরে যদি ইমান থেকে যুবক তাহলে মনে রাখবা ইহুদিরা যত পাওয়ারফুল হোক না কেন ফিলিস্তিনের মুসলমান দয়া করে তাদেরকে জায়গা দিল, বসবাসের জায়গা দিল, কেউ জায়গা দেয় না, ফিলিস্তিনের মুসলমান তাদেরকে একটু থাকার জায়গা দিল, এটাই হলো ফিলিস্তিনের দোষ, এটাই হলো থাকার জায়গা কেন দিল এটাই হলো তাদের অপরাধ। কেন মায়া দেখাইলো, কেন দয়া দেখাইলো? আমেরিকা জায়গা দেয় না, রাশিয়া জায়গা দেয় না, ব্রিটিশরা জায়গা দেয় না, জার্মানি জায়গা দেয় না, চীন জায়গা দেয় না, কেউ জায়গা দেয় না, জায়গা দিল ফিলিস্তিনের মুসলমান। আর এই অপরাধে ফিলিস্তিনের মুসলমানের উপর যুগ যুগ ধরে চলছে নির্যাতন, এর মাসুল আজও পর্যন্ত দেওয়া লাগতেছে, আজও পর্যন্ত দেওয়া লাগতেছে। একে একে জায়গা শুধু দখল করে, এখন ঘোষণা করে ইসরায়েল ছাড়া, ইসরায়েল ছাড়া কোনো রাষ্ট্র নাই, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র নাই। যারা তারে জায়গা দিল সেই মালিককে কোন বাড়ি থেকে বের করে দেয়? ভাইয়েরা বন্ধুরা, এতদিন পর্যন্ত জুলুম চলেছে, 1917 সাল পর্যন্ত ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, এই জায়গাটা ছিল ফিলিস্তিনের দখলে। এরপরে আস্তে আস্তে তারা দখলের মধ্যে নিয়ে যায়, দখলের ভিতরে নিয়ে যায়, কিন্তু সময় ফিরে এসেছে, সময় ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরায় বনী ইসরায়েলে, আল্লাহ বলেন শোনো, ইহুদিরা লাতুফসিদুন্না ফিল আরদ মাররাতাইন, ওরা দুনিয়ার ভিতরে জুলুম করবে, ফাসাদ সৃষ্টি করবে, একে একে পরপর দুইবার, আমি আল্লাহ ধরব ধরার মতো ধরব, যখন সীমা লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহ বলেন বাসাল্লাহু আলাইকুম ইবাদাল্লানা কুলি বাসিন শীতাদিন ফাজাসু খিলালাতিয়ার, রব্বুল আলামিন বলেন এদের উপরে আমি আল্লাহ এমন এক কঠিন বাহিনী, এমন এক দুর্ধর্ষ মুজাহিদ বাহিনী পাঠাবো, যাদেরকে আমি আল্লাহ পাঠাবো, এরা আমার বাহিনী। আল্লাহু আকবার করে বলেন, আল্লাহ বলেন এরা নিজস্ব কোনো বাহিনী নয়, এরা আমার বাহিনী। ফাজাসু খিলালাতিয়ার, আর ওরা ইহুদিদের রন্ধ্রে রন্ধ্রে, ইহুদিদের ডোর টু ডোর, এদের ঘর টু ঘর, জায়গায় জায়গায় পড়তে পড়তে ওরা ঢুকে পড়বে, এমন ভাবে ঢুকে পড়বে এমন কোন জায়গা থাকবে না আমার বাগিনী সেখানে পৌঁছবে না, ওদের ঘরে ঘরে পৌঁছে যাবে। আজ ভাইয়েরা বন্ধুরা বলুন তো দেখি, ফিলিস্তিনের হামাস মুজাহিদ সংগঠন ইসরায়েলের জমিনে তারা পরতে পরতে ঘরে ঘরে ঢুকে গেছে, মুসাদকে ফাঁকি দিয়া টের পায় নাই ইহুদিরা, অত্যাধুনিক যন্ত্র যাদের বসানো ওরা টের পায় নাই, পাবে কেমন করে? এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহর ঘোষণা, পাবে কেমন করে, দেখবে
কেমন করে কারণ এরা তো আল্লাহর বাহিনী ঠিক কি না এরা তো আল্লাহ পাকের বাহিনী কেমন করে দেখবে কেমন করে টের পাবে কেমন করে টের পাবে প্যারাশুট নিয়ে তারা এমন ভাবে ঢুকে পড়েছে যেন মনে হয় একদল পাখি আমরা আবাবিল পাখি দেখি নাই কিন্তু আমরা হামাস আবাবিল দেখেছি ঠিক কি না জোরে বলেন আমরা কোরআনের আবাবিল পাখি দেখি নাই কিন্তু আবাবিল হামাস আমরা দেখেছি প্যারাশুট নিয়ে নিয়ে তারা ঢুকে পড়েছে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের সাত নম্বর আয়াতে আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার ওই বাহিনী যখন ঢুকবে ওই জালেমগুলি ওই দুর্ধর্ষ ডাকাতগুলি এই সন্ত্রাসীগুলি এরা ওদেরকে দেখবে না দেখবে না আমি ওদের মাঝে আর আমার বাহিনীর মাঝখানে পর্দা ঢেলে দেব একটু জোরে করুন সুবহানাল্লাহ আর একটু জোরে করুন সুবহানাল্লাহ বদরের যুদ্ধ মায়ার নবী ঘোষণা দিয়ে দিলেন চলো কে কে আমি নবীর সাথে যুদ্ধে যাবা অথচ বদরের যুদ্ধ সেটা যুদ্ধ ছিল না মায়ার নবী ঘোষণা দিলেন অভিযানে বের হব কেন আবু সুফিয়ানের কাফেলাকে থামায় দেওয়ার জন্য আল্লাহর নবীর ঘোষণা মদিনার ঘরে ঘরে পৌঁছে গেল মসজিদে নববীর পাশেই ছিল খেলার মাঠে যুবক ওই খেলার মাঠে মগ্ন ছিল কিছু যুবক আল্লাহর নবীর আওয়াজ পৌঁছে গেল যেই মাত্র মায়ার নবীর কানে আওয়াজ পৌঁছে গেল নবীর আওয়াজ যুবকগুলির কানে পৌঁছে গেল সাথে সাথে দুইটা বালক নাম হলো মুআজ আর মুআব্বাস আপন দুই ভাই খেলা বন্ধ করে দিল বলতেছে ভাইয়া আল্লাহর নবী প্রথম যুদ্ধে যাবে আমরা নবীর সাথে যুদ্ধে যাব চলো আমরা মায়ের কাছ থেকে বিদায় নিতে যাই এই বইলে দুনু ভাই তারা বিদায় নিতে মায়ের কাছে চলে আসলো এইদিকে মাকে আইসা দেখে মা কান্না করে মা তুমি কেন কান্না করো গো মা মায় কই বাবা দিনের নবী মায়ার নবী আজকে যুদ্ধে যাইতেছেন ঘর থেকে অনেকে নবীর সাথে যুদ্ধে যায় কিন্তু আমার ঘর থেকে কেউ নাই কেউ নাই কেউ নাই এজন্য মা কান্না করি আজ যদি তোমাদের বাবা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে মায়ার নবীর সাথে তিনি যুদ্ধে যেতেন আজ যদি তোমাদের কোনো বড় ভাই দুনিয়ায় থাকত তাহলে চেয়েও নবীর সাথে যুদ্ধে যেত আমার ঘর থেকে কেউ নাই এজন্য মা কান্না করি এই কথা বলতেই দুটা ভাই কয়ে দশ বছর বারো বছরের দুইটা বালক কান্না করে আর কই মা গো খেলার মাঠে ছিলাম বন্ধুদের সাথে আওয়াজ পেয়েছি মায়ার নবী খেলা বন্ধ করে দিয়েছি আমরা এসেছি তোমার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য ও মা তোমার ঘর থেকে একজন নয় তোমার ঘর থেকে মায়ার নবীর সাথে দুইজন যুদ্ধে যেতে চায় মা আওয়াজ দিয়ে কই বাবা তোমরা ছোট্ট মানুষ জিহাদের ময়দান বড় খতরনাক জিহাদের ময়দান বড় খতরনাক হয় নিজের কল্লা দিতে হয় নতুবা কল্লা আনতে হয় তোমরা তো ছোট মানুষ কেমনে তোমরা জিহাদ করবা দুনুটা বালক মাকে জড়ায় ধরে আর কান্দে আর কই মা যদিও দুশ্মনের কল্লা আনতে পারবো না কিন্তু আমার মায়ের নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে আমরা দুনু ভাই নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকব দুশ্মনের তীর আমাদের কলিজা ছিদ্র করে এ থেকে অপার করে ফেলবে উফ শব্দটাও বলবো না গো মা তবু আমার দয়ার নবী মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না মা চুমু খায় দুটা বালককে এ বিবাহের যুবক আজকে মসজিদে আজান তোমাকে খেলার মাঠ থেকে ফিরাতে পারে না মসজিদে আজান তোমাকে ক্রিকেট খেলা থেকে ফিরায় মসজিদে আনতে পারে না
পৃথিবীর সামন্ত কি তোমারে মসজিদে আনতে পারে না অথচ মুয়াজ্জিন তোমারে ডাক দেয় না রে যুবক ডাক আল্লাহ নিজে ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বান্দা তুই যা করতেছো এটা ছোট আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় বান্দা তুমি যা করো সব ছোট আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় এতগুলা ডাক তোমাকে মসজিদের মিনার থেকে মালিক দে অথচ তোমাকে মোবাইল থেকে সরাইতে পারে না তুমি খেলার মাঠ থেকে আসতে পারলা না না টিভির পর্দার সামন থেকে তুমি বের হতে পারলা না বলো কিয়ামতের ময়দানে ওই ছোট্ট দুই বালক মুআজ আর মুআউয়াল এদের সামনে কেমন করে মুখ দেখাবা আল্লাহ যদি দাঁড় করায় আল্লাহ যদি দাঁড় করায় বান্দা একটু মুখ দেখা তো দেখি ওরাও তো তোমার মতো খেলার মাঠেই ছিল ওদের খেলার মাঠ থেকে ওরা কেমন করে আসলো তুমি কেন আসতে পারলা না ভাইরা বন্ধুরা মা দুনোটা সন্তানকে চুমু খায় আদর কইরা মা কপালে চুমু দিয়া কই বাবা আমার দিলটা ভরে গেছে রে বাজান যাও মায়ার নবীর সাথে তোমরা যুদ্ধে যাও আমি মা দোয়া করি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি দুইজন শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই একজন ময় দুইজন শহীদের মা দুইজন শহীদের মা পরিচয় দিতে চাই যাও আমি মা জীবনের শেষ বিদায় দিয়া দিলাম আর তোমাদের কি ফিরে পাওয়ার আশা করি না যেই মার পৃথিবীতে কেউ নাই আছে শুধুমাত্র দুইটা সন্তান ওই মা দুটো সন্তানকে বিদায় দিয়ে দিল এইদিকে দুই ভাই মদিনার মসজিদের সামনে এসে হাজির আল্লাহর নবী রহমতের নবী মসজিদের নবমীতে এলান করেন এটা তো এমন কোনো যুদ্ধ নয় এটা তো যুদ্ধ নয় আমরা তো বের হইতেছি একটা বাণিজ্যিক কাফেলা থামানোর জন্য যারা মক্কায় গিয়া আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিবে কাফেলার নাম হলো আবু সুফিয়ানের কাফেলা অতএব সবার যাওয়ার প্রয়োজন নাই আমি যাদেরকে অনুমতি দেব তারাই শুধু যুদ্ধে যাবা লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় গেলেন সবাই তো যুদ্ধে যেতে চান এই লাইনে দাঁড়ায় গেলেন সবাই এই লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই তারাও লাইনে দাঁড়া গেল এবং নিজেদেরকে বড় বোঝানোর জন্য পায়ে উকি দিয়া রাখল আঙ্গুলটা এভাবে বাঁকা কইরা ছোট মানুষ কখনো একটু বড় বোঝাইবার জন্য যেমন উকি দেয় এভাবে উকি দিয়া রাখছে আল্লাহর নবী রহমতের নবী একজন একজন করে পরীক্ষা করে করে আসতেছেন নবীজি পরীক্ষা করে করে আসতেছেন তুমি যাবা না তুমি অসুস্থ তুমি দুর্বল তুমি বয়স্ক এভাবে কাউকে কাউকে বাদ দিয়া কাউরে রাখিয়া নবী আয়েশা যেই মাত্র দেখলেন এই লাইনে জিহাদে যাবার লাইনে দুইটা বালক দাঁড়ায় রয়েছে আর ডানেও বড় মানুষ বামেও বড় মানুষ এই অবস্থায় নিজেদেরকে একটু বড় বোঝানোর জন্য আঙ্গুলে উকি দিয়া রাখছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার ভাইরা একটু দিল দিয়া কান কথাগুলি শুনি পরিস্থিতি আমাদের সামনে ভয়াবহ আমাদের সমাজের কিছু মানুষ জিহাদকে সন্ত্রাস বলে জিহাদের নামে জিহাদের উপর অপপ্রচার চালানো হয় যার কারণে আজ আমাদের এই করুণ পরিণতি এই অপপ্রচারের শিকার আমরা কিছু মানুষ হয়ে যাচ্ছি ভালো করে ইয়াদ রাখবেন জিহাদ হলো পবিত্র আর সন্ত্রাস হলো অপবিত্র জিহাদ হলো পাপ সন্ত্রাস হলো নাপাক সন্ত্রাস দমনের জন্য জিহাদ এসেছে কিনা জোরে কোন জিহাদ এসেছে সন্ত্রাস দমনের জন্য আল্লাহর নবীর জিহাদের সিস্টেমটা দেখেন আর বর্তমান হামাস কোন কৌশলে যুদ্ধ করতেছে তুলনাটার তুলনামূলক একটু বিশ্লেষণ আমি করব অসুবিধা আছে আপনাদের নাকি কোনো ভয় আছে কি বলেন জোরে বলেন কোনো ভয় ভীতি আছে আলোচনা চলবে কারা কারা শুনতে প্রস্তুত হাত উঠে আল্লাহর দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আমিন একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে
জানি গরমে কষ্ট হচ্ছে, তারপরে এই কষ্টটা কার জন্য? আল্লাহ যদি আমাদের এই কষ্টটাকে উসিলা বানাইয়া কবুল করে নেয়, কারো কাছে জবাব দিতে হবে আল্লাহ পাকে যে এতটুকুর উসিলা আল্লাহ তুমি কেমনে মাফ করলা, এমন প্রশ্ন আল্লাহকে করার সাধ্য কারো আছে? তাহলে আমরা আল্লাহর কাছে নাজাতের উসিলা বানাইতে পারি কি পারি না? এজন্য কেউ নড়াচড়া করবো না, কষ্ট হলেও কিছু কথা দিল থেকে কষ্ট নিয়া ব্যথা নিয়া বলবো, শুনবো একটু মনোযোগ দিয়া, একটু দিল থেকে আল্লাহ পাকের নামটা লই, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। La ilaha illallah Muhammadur Rasulullah Jurebuni sallallahu alayhi wa sallam Diner nabi mayar nabi ekjon ekjon kori porikha kore kore jokhon ei dui ta balokher samne nabi hazir hoya nabi ji tini takay takay shudhu dekhtechen আর বলতেছেন ভাবতেছেন বাচ্চাগুলি মনে হয় জানে না বুঝে না এটা কিসের লাইন। নবীজি তখন বলেন বাবা তোমরা কেন এই লাইনে দাঁড়াইছো রে বাবা, দুটা ভাই। তখন কই নবী গো আমরা জেনে বুঝে লাইনে দাঁড়াইছি। আল্লাহর নবী বলেন কি জানো কি জানো? দুটা ভাই তখন কই নবী গো জেনেছি এটা হলো যুদ্ধে যাবার লাইন জিহাদে যাবার লাইন। আল্লাহর নবী কই বাবা জিহাদের ময়দান কত খতরনাক তোমরা কি তা জানো? হয় দুশ্মনের কল্লা কাটতে হয় নতুবা নিজের কল্লা দিতে হয়। ছোট্ট মানুষ কেমন করে তোমরা যুদ্ধ করবা জিহাদ করবা? এই কথা বলতে দুটা ভাই মায়ার নবী দয়ার নবীকে জবাব দেয়া কই নবী গো মসজিদ নববীর পাশেই ছিল খেলার মাঠ, আমরা খেলাধুলায় মগ্ন ছিলাম, আওয়াজ পেয়েছি দিনের নবী যুদ্ধে যাবেন এবং সেটা ইসলামের প্রথম যুদ্ধ। সাথে সাথে খেলা বন্ধ করে দিয়েছি, দৌড়ে মায়ের কাছে এসেছি বিদায় নেওয়ার জন্য। মাও একই প্রশ্ন করেছেন, আপনি যেই প্রশ্ন করলেন কিন্তু জবাব দিয়েছি, মাকে যে জবাব দিয়েছি ওই জবাব আপনাকেও নবী জানি আমরা দুশ্মনের কল্যাণ আনতে পারবো না, কিন্তু তা জানি যুদ্ধের ময়দানে দুশ্মন আমার মায়ার নবীর দিকে তীর মারবে, যখনই আপনার দিকে তীর মারবে নবী আমরা দুটা ভাই আপনার সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবো, তীরগুলো আমাদের কলিজা ছিদ্র করে যাও, বেতা পাবো না, উহ শব্দ বলবো না, আহ শব্দ বলবো না, কারণ আপনি এতি বাবা হারাইছেন জন্মের আগে, বুঝ হওয়ার পর মা হারাইছেন, এরপরে রক্তের মানুষগুলি আপনারে আপনার দেশে থাকতে দিল না, আপনাকে পিটায় মাইরা বের করে দিল গো নবী, আমরা মদিনার মানুষকে বিশ্বাস করে আপনি আমাদের মাঝে মেহমান হয়ে এসেছেন, যদি আমাদের মাঝে আসার পর আপনার কোনো ক্ষতি হয় গো নবী কিয়ামতের ময়দানে মালিকের দরবারে আমরা মদিনাবাসী কেমন করে মুখ দেখাবো? আল্লাহ যদি জিজ্ঞেস করেন মদিনার মানুষ আমার হাবিব তোমার কাছে মেহমান, তোমাদের কাছে থাকা অবস্থায় বন্ধুর কেমন করে ক্ষতি হয়? অগণবীজি কলিজা চিত্র হয়ে যায় যাক, আমরা জিহাদে শহীদ হয়ে যাব, অসংখ্য গণিত তীর নিজের বুক দিয়া কলিজা দিয়ে ফিরাবো, তবু দিনের নবীর গায়ে তীর লাগতে দিব না। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, দিনের নবী মায়ার নবী আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া আমার আপনার নবী কান্না শুরু করে দিলেন, চোখ থেকে নবীর পানি ধরে আর নবী কান্দেন আর বলেন ওগো আসমানের মালিক জমিনের মালিক তুমি একটু ভালো করে দেখো আর শোনো,
মদিনার দুইটা বাচ্চা কি কয়? সুবহান ও মালিক, আমি মদিনার মানুষের উপরে খুশি, তুমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাও। আল্লাহ আমি তাদের উপরে খুশি, তুমি তাদের উপরে খুশি হয়ে যাও। দিনের নবী মায়ার নবী বার বলেন, বাবা বাড়িতে তোমাদের কে আছে রে বাবা একটু আমাকে শোনাও। দুনুটা ভাই তখন কই নবী গো, আমাদের বাবা নাই, আমরা এতিম, আমাদের বড় কোনো ভাইও নাই, আমরা ছোট্ট দুই ভাই, আমাদের আছেন শুধু মা, মা ছাড়া দুনিয়াতে আমাদের কেউ নাই, আর আমরা ছাড়াও আমাদের মায়ের কেউ নাই। কিন্তু আমরা তো আমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আল্লাহর নবী তখন বলেন, বাবা রে তোমরা যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও, মা কাকে নিয়ে ঘুমাবে, কাকে নিয়ে মা স্বপ্ন দেখবে, কার গলা ধরে মা ঘুমাবে? যাও বাবা মায়ের খেদমত জয় করো, বড় হলে পরে আমি নবী তোমাদের যুদ্ধে নেব। যাও যায় মায়ের খেদমত করো, মার খেদমত জিহাদের সমান সব। আল্লাহু আকবার করে কর, বাবার খেদমত জিহাদের সমান সব। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী কই, যে সন্তানের উপরে তার মা রাজি, তার বাবা রাজি, আল্লাহ তার উপর রাজি। যার উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহ যদি তোমার আমার উপর নারাজ হয়ে যায়, নবীজি বলেন, নামাজ পড়েও আল্লাহকে রাজি করানো যাবে না। বাবার মনে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া সন্তান নামাজ পড়েও আল্লাহকে রাজি করাতে পারবে না। বছরে বছরে হজ করেও আল্লাহকে রাজি করাতে পারবে না। লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করেও আল্লাহকে খুশি করা যাবে না, যদি বাপ মা সন্তানের উপর খুশি না থাকে। যেরকম সুবহানাল্লাহ, আরে যেরকম সুবহানাল্লাহ। দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী, জিরানা নামক জায়গায় বসা, হঠাৎ করে সাহাবীরা দেখেন মায়ার নবী দৌড় শুরু করে দিলেন, কাকে আগে আনার জন্য? একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে আসতেছে। আল্লাহ নবী ওই মহিলাকে সম্মান জানানোর জন্য সাহাবাই কেরামের মজলিস শাইখে নবী দৌড় দিলেন, সাহাবিরাও পিছনে পিছনে দৌড়াইতে লাগলেন। নবীজি পাশে এসে ডাক দিয়ে কয়, মা তুমি কেন কষ্ট করে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে এসেছ? আমাকে তুমি কেন খবর দিলা না? আমাকে খবর দিলে আমি নবী তোমার দরবারে হাজির হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম শুধু তামসা দেখতেছেন। এইদিকে মায়ার নবী, দয়ার নবী, তার নবুয়তি চাদর মাটিতে বিছায় দিয়ে বলতেছেন, মা গো তুমি নবীর নবুয়তি চাদরে বসে পড়ো। মহিলা নবীর নবুয়তি চাদরে বসে পড়লেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমরা তো এই ভাগ্যবতী নারীকে চিনলাম না, এত ভাগ্যবতী নারী কে যে নবীর নবুয়তি চাদরে বসে গেল, নবীও তারে চাদরে বসায় দিল। যেই নবীর গায়ের সাথে কিছু লাগা মানে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ হয়ে যাওয়া। কারণ কি ভাইরা বন্ধুরা, মেস্তা চুনিদিন সারা মেরকাত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ কেনই বলেন, আল্লাহ নবী রওজা শরীফে শুয়ে আছেন, নবীজি রওজা শরীফে শুয়ে আছেন, নবীজি রওজা শরীফে জিন্দা শুয়ে আছেন, নবীজির দেহের সাথে মাটি লেগে আছে। মায়ার নবীর দেহের সাথে যে মাটিগুলা লাগছে, এই মাটিগুলার দাম কত জানেন? মাটিগুলার দাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ কেনই বলেন, মসজিদের ভিতরে দামি মসজিদ মসজিদে আকসা, মসজিদে আকসার চেয়ে দামি হলো মসজিদ নববী, মসজিদ নববীর চেয়ে দামি হলো খানায় কাবা, খানায় কাবার চেয়ে দামি হলো বাইতুল মামুর, এর চেয়ে দামি হলো সিদরাতুল মুনতাহা, এর চেয়ে দামি হলো আল্লাহ পাকের আরশ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মায়ার নবীর দেহের সাথে যে মাটিটা লাগছে, এই এক মুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়েও বেশি, মসজিদে নববীর চেয়েও বেশি, খানায় কাবার চেয়েও বেশি, বাইতুল মামুরের চেয়েও বেশি, এমন কি আল্লাহর আরশের চেয়েও এই মাটির দাম বেশি। আরে কি জোরে কন্না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কন্না সুবহানাল্লাহ।
उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। आमार साथे सबाई बोलें, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। एक सुरे सुरे कुन अल्लाहु अकबर, मुसलमान आवाज़े अल्लाहु अकबर। আমাদের আওয়াজ তো উঁচু হবে, ইহুদিদের আওয়াজ তো তো নিচু হবে। আমাদের আওয়াজ তো ছোট হবে, দুশমনের আওয়াজ তো তো উঁচু হয়ে যাবে। ইসলাম কখনো কখনো আওয়াজ নিচু করতে কয়, কখনো কখনো ইসলাম আওয়াজকে উঁচু করতে কয়। আশিত্তা ওয়ালাল কুফফার রুহামা উবাইনাহুম, ইসলাম বলে কখনো কখনো তুমি গরম, কোথাও কোথাও তুমি অতি নরম, নরমের জায়গাত নরম, গরমের জায়গায় গরম। আজকে তমাম পৃথিবীর সমস্ত বেদিন এক, ইসলামকে মুছে দাও, এই মুহূর্তে আমাদের নরম হব না গরম হব? আরে কুজুরে নরম নাকি গরম? আমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধিবাড়ি আর মানুষ আওয়াজ হয় না, জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, তু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাজাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাজাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি আরো জুড়ে আসেনি, দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না, ঠিক কিনা ঠিক কিনা? দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আলাকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য নেয়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। জোরে বলি আল্লাহু আকবার। এ যুবক ইমাম মাহদি আসার টাইম হয়ে গেছে রে যুবক, ইমাম মাহদির পতাকা দলের সৈনিক হলো হামাসের মুক্তিযোদ্ধারা, ঠিক কি না? ইমাম মাহদির পতাকা দলে যারা যোগ দিবে তারাই হলো হামাস, তারাই হলো হামাস, তারাই হলো আফগানিস্তানের তালেবান, ঠিক কি না? ভাইরা বন্ধুরা জন্য বলি, বিভিন্ন দেশ আজকে ওই জালেমের পক্ষ নিয়েছে, জালেমের পক্ষ নিয়েছে, ওই ইসরায়েলের বর্বর জাতির পক্ষ নিয়েছে, ইহুদি বর্বর জাতির পক্ষ নিয়েছে, আমাদের আশপাশের দেশগুলোর ভিতরে অনেকে পক্ষ নিয়েছে, উলঙ্গ সমর্থন দিয়েছে। কিন্তু আমরা বলি না আমরা ফিলিস্তিনের পক্ষে, আমাদের সরকার প্রধানও ফিলিস্তিনের পক্ষে, ঠিক কিনা?
কারণ ফিলিস্তিনের মানুষ স্বাধীনতা চায়। আমরা স্বাধীনতা অর্জন করেছি কিভাবে বাংলার মানুষ তা জানে, স্বাধীনতার কত মূল্য বাংলার মানুষ বুঝে, এদেশের প্রধানমন্ত্রী বুঝে, এজন্যই ফিলিস্তিনের পক্ষে, ঠিক না? এজন্য ভাইরা বন্ধুরা পৃথিবীর যেথায় স্বাধীনতা চায় আমরা তাদের পক্ষে আছি। পরাধীনতা কোনো মানুষের জীবন নয়, মানুষের জীবন নয়, মানুষের জীবন নয়। ইমাম মাহদির আগমনের টাইম খুব কাছাকাছি, খুব কাছাকাছি। এজন্য ভাইয়েরা বন্ধুরা প্রস্তুত হও, যুবক, এখনই সময়, এখনই সময় আল্লাহকে খুশি করার, এখনই সময় আল্লাহকে রাজি করার। যদি তুমি আল্লাহকে রাজি করো, দুশ্মন 147 নিয়ে তোমার বুকে গুলি চালাবে, আল্লাহ তোমার পিছন থেকে তোমার গুলি ফিরিয়ে দিবে। যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবর যুদ্ধে চট্টা কপাট ঢাল বানাইছিলেন 40 মন, আল্লাহু আকবার, 40 মন ওজনের একটা কপাট খাইবর যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল বানাইছেন। ঢাল বানায় তিনি যুদ্ধ করেছেন। মায়ের নবী, দয়ার নবী বলেন, আগামীকাল আমি ইসলামের পতাকা যার হাতে দিব, আল্লাহ তারে ভালোবাসে, রসুল তারে ভালোবাসে। সাহাবায়ে কেরামের রাতের বেলা ঘুম নাই, প্রত্যেকেরই মনের ভিতরে বড় বড় আশা, সকালে মায়ার নবী যদি পতাকা আমার হাতে দিতেন, আমার হাতে দিতেন। কিন্তু না, ফজরের নামাজ পড়ে নবী ডানবামে তাকায়, দেখে আলীকে দেখা যায় না। নবী জিজ্ঞেস করে, আমার আলী কই, আমার আলী কই? সাহাবিরা কয়, নবী গো, আলীর চোখে ব্যথা। নবী কয়, আমার আলীকে ডাকো। নবী আলীকে ডেকে কাছে আনলেন। আলী হলেন মায়ার নবীর আপন চাচাতো ভাই, আবার হলেন কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাই, হাসান হুসাইনের বাবা, উপাধি হলো শের খুদা, উপাধি হলো কারার হায়দার। যিনি একবার শুধু আঘাত করে তা না, তিনি একসাথে একাধিক আঘাত করে, আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী কই, আমার শের খুদা আলী কই? কই নবী কই, চোখের সমস্যা, আল্লাহ নবী কো আমার পাশে আনো। নবীজি পাশে আইনা, নবী একটু লব লাগায় দিলেন, সাথে সাথে আলীর চোখ এমন ভালো হয়েছে যেন চোখে কোনো ব্যথাই নাই। সে দিন থেকে মরণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে কোনোদিন কোনো সমস্যা হয়নি, আল্লাহু আকবার। মায়া নবী, দয়া নবীর লালার ভিতরে আল্লাহ পাক এত বড় মেডিসিন দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দেয় বিষাক্ত সাপ, সাপের বিষের যন্ত্রণায় আলী ছটফট করে, কিন্তু উরুতে নামায় না, উরুটা নড়ায় না, বডি নড়াচড়া করেন না। কারণ নবীজি হযরত আবু বকরের উরুতে ঘুমাইতেছেন, যদি বডি নড়াচড়া করেন মায়ের নবীর ঘুম ভেঙ্গি যাবে। অথচ এই বিষাক্ত সাপের বিষ কত যন্ত্রণা, হযরত আবু বকর সিদ্দিক সবগুলি যন্ত্রণা কামড় দিয়ে সহ্য করে নিচ্ছেন, তবু বডি নড়াচড়া করেন না, কারণ মায়ার নবী নিশ্চিন্ত মনে তার উরুতে ঘুমাইতেছেন। অনিচ্ছা সত্ত্বে একটা চোখের এক ফোঁটা পানি মায়ার নবীর গাল মোবারকে পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। নবী বলতেছে, আলী তুমি কেন কান্না করো, আবু বকর তুমি কেন কান্না করো? সিদ্দিক কয়, নবী গো, একটা গর্ত বন্ধ করতে পারি নাই, কাপড় ছিল না, পা দিয়ে আটকায় রাখছিলাম, মনে হয় এই গর্তে বিষাক্ত সাপ, সাপে কামড় দিছে পায়। আল্লাহ নবী কয়, আবু বকর ডাক দিলা না কেন? কই নবী গো, ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে, জন্য ডাক দেই না। আশেক রসুল কারে কই রে যুবক, আশেক রসুল মুখে দাবি করার জিনিস না, কাজে প্রমাণ করার বিষয়। আশেক রসুল কাজে প্রমাণ করার বিষয়, দেয়ালে লাইটিং করার বিষয় নয়, এটা কাজে প্রমাণ করার বিষয়। আবু বকর সিদ্দিক কই নবী গো, নড়াচড়াটা পর্যন্ত করে নাই, সাপের কামড়ের যন্ত্রণা হজম করেছি, দাঁতে কিরিমিরি খায় হজম করেছি, বিষাক্ত সাপের কামড়ের যন্ত্রণা হজম করেছি, যেন আপনার ঘুম না ভাঙে। মায়ার নবী, দয়ার নবী সাপে ডাক দিলেন, সাপ উঠায় গর্তের ভিতর থেকে সাপ চলে আসলো। আল্লাহ নবীজি গায়ে কিরি সাপ,
আমার আবু বকরকে তুই কেন কামড় দিলি, আমার আবু বকর তোর কি দোষ করলো, তোর কি ক্ষতি করলো, তুই কেন কামড় দিলি? আর সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছে, সাপরা ডাক দেখো মায়ার নবী গো, আমি ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী, আমি তো এখানে থাকতাম না, আমার থাকা ছিল ওই যে দেখা যায় খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। এই বাগানের ভিতর দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত যার একজন আরেকজন কয়, ওই যে দেখ একটা গর্ত দেখা যায়, এই গর্তের নাম হলো গারে সুর, এই গারে সুরই আখেরি নবী রহমতের নবী হিজরতের রাতে তিন দিন অবস্থান করবেন, তিন দিন তিন রাত অবস্থান করবেন। এই কথাটা আমি শুনে ফেলেছিলাম, ওই দিন থেকে আমি আমার বাসস্থান পরিবর্তন করে গর্তে আশ্রয় নিয়েছি, এক নজর আপনার নুরানি চেহারা দেখার জন্য। আজ আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। এই কদিন আমি বহু দূরেও যাই নাই, কাছাকাছি খানা খায়া খায়া চলে আসতাম, কখন যদি আমার দিনের নবী চইলা যায়, এজন্য আমি দূরে যাইতাম না, অপেক্ষায় আপনার, অপেক্ষায় আপনাকে দেখার। আজ আমার সেই দিন সেই সাত পূরণ হওয়ার পথে আবু বকরের পায়ের কারণে পারি নাই গো নবী, এজন্য বাধ্য হয়ে আমি কামড় দিছি, পাটা সরাইছি, এরপরে আমি নয়ন জুড়ায়া আপনার নুরানি চেহারাটা দেখছি। দিনের নবী মায়ার নবী লব হাতে নিয়া সাথে সাথে সিদ্দিকে আকবরের ওই জায়গায় যেখানে সাপে কামড় দিছে লব লাগায় দিলেন, সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি করে দিছেন কে, আর একটু দূরে কোন কে। এজন্য আমার মায়ার নবীর লবে কি পরিমাণ মেডিসিন, দুনিয়ার বিজ্ঞানীরা দুনিয়ার ডাক্তার সেটা গবেষণা করে খুঁজে বের করতে পারবে না। হযরত আলীর চোখে মাত্র তিনি লাগাইলেন, চোখ ভালো হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 মন ওজনের কপাট হাতে নিয়ে তিনি যুদ্ধ করলেন, বিজয় চিনে আনলেন। এইদিকে মায়ের নবী বিজয়ের পর নবী কয়, ইহুদিদের সাথে আজকে এত বড় বিজয় আসলো আমার আলীর হাতে, আলীরে তোমার বীরত্বের প্রশংসা সবাই করে, কিন্তু কেমনে করে, তুমি তো ঢাল ভাঙছে তোমার যুদ্ধে, ঢাল ভাঙ্গার পরে তুমি কেমনে যুদ্ধ করেছ? আলী কয়, নবী কয়, আমি ওদের ওই যে একটা তাবু আছে, এরা এদের যে একটা দুর্গ আছে, দুর্গ এই কামুস দুর্গের যে কপাটটা আছে, এই কপাট কপাটটারে টান দিয়ে আমি খুলছি, খুললে আমি এটার ডাল বানাইছি। নবী কয়, এই কপাট তো 40 মন ওজনের, কেমনে পারলা? আলী কয়, নবী গো জানি না, তুলার মতো লাগছে, তুলার মতো, আল্লাহু আকবার জোরে কোন, তুলার মতো লাগছে, তুলার মতো। মায়ার নবী দয়ার নবী কয়, কই রাখছো? কই ইটা দেখা লাই দিছি ওই যে। নবী কয়, এখন দেখি একটু যায় তুলো তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যে একটু তুলতে চেষ্টা করেন, একদম নড়াইতে পারেন না, উঠাইতে পারেন না। নবী কয়, আলী দুই হাত তুমি লাগাও, দুই হাত ব্যবহার করেন, অত চল এই কপাট উঠে না। আলী বলি, আর রাসূল আল্লাহ কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই গো নবী, যুদ্ধের ময়দানে তোলার মতো লাগছে, এখন তুলতে পারি না, কারণ কি, কারণ কি? আল্লাহর নবী কালি রে, যুদ্ধের ময়দানে তোমার হাতের পিছনে ছিল আমার আল্লাহর হাত। সুবহানাল্লাহ, জোরে কোন না, আরো জোরে কোন না। আমার আমাইতে ইদ্রামাইতে ওয়ালা কিন আল্লাহ হারামা, আল্লাহ কই মান্দা, তুই যদি আমার পাশে রাখো, আমারে যদি তুমি পাশে রাখো, আমেরিকা তোমার পাশে থাক না থাক টেনশন নাই, ভারত তোমার কাছে আছে কিনা নাই এটাও টেনশন নাই, আমি তোর কাছে আছি কিনা দেখ, যদি আমি আল্লাহ তোর কাছে থাকি তাহলে ময়দানে দাঁড়ায় থাকবে তুমি একা, দুশমন থাকবে তোমার সামনে হাজার, তুমি কখনো নিজেকে একা মনে করবা না, আমি আল্লাহ তোমার সাথে দাঁড়ানো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই, বন্ধু বদরে তোমরা কেউ মারছো না, বদরে মারছি আমি আল্লাহ নিজে, সুবহানাল্লাহ, আমি নিজে মারছি, আমি নিজে মারছি। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুবিধা হইতেছে আপনাদের? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, বদরের যুদ্ধে নবীজির হাতে বন্দী, বদরের যুদ্ধ বাপ বেটার যুদ্ধ, ভাইয়ে ভাইয়ের যুদ্ধ, চাচাবাতিজার যুদ্ধ, এক ভাইয়ের হাতে ইসলামের পতাকা আর এক ভাইয়ের হাতে কুফুরের পতাকা, দুই ভাই আপন ভাই, আবু জাহেলের পক্ষে একজন পতাকা ধরছে আর নবীর পক্ষে আরেকজন পতাকা ধরছে, সিদ্দিক আকবর নবীর পক্ষে, আবু বকর সিদ্দিকের সন্তান আবু জাহেলের পক্ষে, এটা হলো বদরের চিত্র।
নবী একদিকে নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিকে সিদ্দিক আকবর বলতেছে যে আমি বদরে নবীর পক্ষে আমার সন্তান আবু জাহেলের পক্ষে ওই সন্তান পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছে ইনি বলতেছেন আব্বা বদরের যুদ্ধে আপনি আমার সামনে তিনবার পড়ছেন কিন্তু আমি আপনার উপরে তলোয়ার চালাই নাই সিদ্দিক আকবর কয় কেন রে বাপ চালাইলি না কেন আপনি আমার আব্বা হন এজন্য তলোয়ার চালাইছি না সিদ্দিক আকবর কয় তাহলে শুন বাবা কাফের কুফফাররা যুদ্ধ করে ক্ষমতার জন্য আর মুসলমান ইমানদার যুদ্ধ করে আল্লাহর জন্য তিনবার পড়ছি তুমি তো আমারে মারো নাই তাহলে শোনা আমি বাপার কথা একবার যদি তুমি আমার সামনে পড়তা সাথে সাথে দ্বিখণ্ডিত করে দিতাম এ কথা প্রমাণ দেখানোর জন্য মালিক সন্তানের মহব্বত আমার কাছে বড় নয় তোমার মহব্বতই আমার কাছে বড় আমার কাছে আমার পরিবার বড় নয় আল্লাহ তোমার কাছে আমার কাছে তুমি বড় পরিবার হয় মুসলমানের ঈমানের সম্পর্কে রক্তের সম্পর্কে মুসলমানের পরিবার হয় না